হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুরদম। এটা বেঙ্গলি অনেক পপুলার ডিশ, খেতে খুব ভালো হয়। রুটি লুচি যার সাথে খান তার সাথেই ভালো লাগে। তার জন্য লাগছে আলু, তো অবভিয়াসলি লাগবে। আলুটা আমি বয়ল করে ছিঁড়ে নিয়েছি। তেজপাতা সম্বরের জন্য শুকনো লঙ্কা, জিরে, হিং, নুন, হলুদ, চিনি, আদা পেস্ট দেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাগছে তেল। এটা এন্ডে দেবো গরম মশলা। তাহলে দেখি কীরকম হয়, এটা পেস্ট করে নিই। চলো এটাকে পেস্ট করে নিই। এখন কাঁচা লঙ্কা নিলাম, টমেটো নিলাম, আদা নিলাম, অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন এটা দেবো আমি তেল। তেলটা গরম হয়নি, তেলটা গরম হয়ে যাক। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এটা অপশনাল, হিংটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু আমি আপনি হিং দিই নিরামিষে। তারপরে দিলাম তেজপাতা, তারপরে দিলাম শুকনো লঙ্কা, এবার দিব জিরে। এখন আমি পেস্টটাকে দিয়ে দিই, যা পেস্ট করব, কাঁচা লঙ্কা, টমেটো, আদা। প্রায় এটা গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এটা এড করবো হলুদ গুঁড়ো, নুন, এটা জিরে, এটা ধনে দিয়ে দিলাম। কষিয়ে নেব। খুব সিম্পল রেসিপি, টাইম অনেক কম লাগে আর খুব টেস্টি হয়। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। খুব সিম্পল, অনেক কম সময় হয়ে যায়। রুজি লুচি রুটি যেটা খুব ভালো লাগে, আপনি ভাতের সাথে খেতে পারেন। দেখো কষিয়ে নিয়ে আমি, প্রায় ভাজাটা হয়ে এসছে, কষানোটা প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি তেলটা ছেড়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি এখানে এড করবো এটা আলু, সিদ্ধ করা আলু। এটা নুন দিয়ে সিদ্ধ করেছি, কিচ্ছু দিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি শুকনো লঙ্কা গুঁড়োটাকে কম ইউজ করি, সে ভালো না তো তার জন্য। আপনি এটা অপশনাল আপনি দিতে পারেন, হ্যাঁ দিতে পারেন আপনি, অপশনাল। এটা আমি দিই, ভালোটা সুন্দর হচ্ছে। দই অনেক কম দেবো, বেশি দই ভালো লাগে না। এটা এখন আমি এখানে অল্প নুন দিচ্ছি, তখন কম দিয়েছিল রসার উপর। আর দিচ্ছি চিনি, এতে অনেক রকমের হয়, অনেক কাজু কিচমিচ দেয়।
অনেকে মগজ বাটা দেয়, কাজু বাটা দেয়, দই দেয়, যা যেরকম আমি এটাই ভালো পাই। আমার মেয়ে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডে, তো আপনারা ট্রাই করে এটা খুব ভালো লাগবে। এটা অলমোস্ট হয়ে গেছে, আমি একটু জল দেবো, জল দিয়ে দিয়ে ঢেকে দেবো, গরম জল দিয়ে স্যার গরম জল দিতে পারেন আপনি। আমি একটু জল দিলাম, জল করলাম, আর বেশি দিন হলো, এখন শুধু ঢেকে দেবো গরম মশলা দিয়ে। নাড়ো ঢেকে দিচ্ছি, চলুন ঢাকাটা খুলে দেখি কত হয়েছে আর কত বাকি। এটা আপনার ইচ্ছা, আপনার উপর, অনেক গ্রেভি রাখতেও পারেন আর গ্রেভি না রাখতেও পারেন। অনেকে আমার ভাতের জন্য অল্প গ্রেভিটা রাখে, আমি অল্প গ্রেভিটা রাখবো। হ্যাঁ, আমার মেয়ে আবারও পছন্দ করে অল্প গ্রেভিটা। অলমোস্ট হয়ে গেছে, গরম অল্প গরম মশলা দিয়ে দিই, ঘি দিতে ভুলবেন না, নামানোর সময় ঘি দিয়ে দেবেন, খুব দারুণ আসবে, টেস্ট আসবে। আপনি কিন্তু ট্রাই করবেন আর আমাকে বলবেন, কমেন্টে বলবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে, ভাল লাগছে কি না। ট্রাই হয়ে গেছে, ঘি দেবো, আমি এখানে ঘি ইউজ করছি, বেদেনাথ ঘি, কাউন ঘি, খুব ভালো, খুব টেস্টি, আপনারা ঘরে ট্রাই করবেন। ঘি দিচ্ছি, আর কিছু লাগবে না, কমপ্লিট। এটা অল্প চাপা দিয়ে দেখিয়ে দিই, দু মিনিটের জন্য চাপা দিলাম, এবার সার্ভ করে দিচ্ছি। চাপাটা খুলে কমপ্লিট হয়ে গেছে, খুব দারুণ এসছে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আমাকে কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।